বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে অন করুন নমস্কার বাংলা বলতে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস কেশপুর কি পাকিস্তান হয়ে গেল বলছেন অভিনেতা আহ দেবের উল্টো দিকে দাঁড়ানো বিরোধী প্রার্থী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় হিরণময় চট্টোপাধ্যায় তিনি বলছেন কারণ ষষ্ঠ দফার নির্বাচনে লোকসভা কেন্দ্রে অন্যান্য বিধানসভা বাদ দিলে কেশপুরে ব্যাপক তাণ্ডব আমরা লক্ষ্য করলাম সংবাদ মাধ্যমে দেখলাম যখনই বিজেপি প্রার্থী হিরণ সেখানে ঢুকতে গেলেন তাকে বাধা দেওয়া হলো লাঠি এবং অন্যান্য নানা কিছু নিয়ে বাস হাতে মহিলা পুরুষ নির্বিশেষে সকলে তার গাড়ি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও পুলিশ থাকা সত্ত্বেও নিয়ে তার গাড়ির সামনে আগুন দেয়া হলো সেই চিত্র আমরা দেখলাম একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন কেশপুরি হবে সিপিএম এর শেষ উনিশশো আটানব্বই সাল যখন তৃণমূল কংগ্রেস গঠন হলো তারপর কিছুদিনের মধ্যেই কেশপুরে শুরু হয়েছিল সিপিএম তৃণমূলের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম সংঘর্ষ সেই সময় পাশকুরা আসনে বর্তমানে যেটা ঘাটাল লোকসভা কেন্দ্র সেইখানে উপনির্বাচন ঘিরে অশান্তি শুরু সবাইকে চমকে দিয়ে বর্ষিয়ান বাম নেতা সিপিআই গুরুদাস দাসগুপ্তকে হারিয়ে দিয়েছিলেন বিক্রম সরকার তৃণমূলের বিক্রম সরকার পাশকুরা এবং তারপরেই তৃণমূল কিন্তু বহু জায়গায় পাশকুরা লাইনের কথা বলতেন এবং সেই পাশকুড়া হারানোর পরে বামেরা কেশপুর তার হারানো সেই জমি দখল শুরু করতে দখল লে আনতে শুরু করে পাল্টা মার এবং দু হাজার সালে তার চমকায় তলা থেকে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছিল এবং তারপরে হারানো জমি দখল করলো সিপিএম এক সালে এই কেশপুরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিপিএম এর শেষ এখন সেই কেশপুর তৃণমূলের দখলে আর সেই কেশপুর গত গত দু হাজার এই ঘাটাল কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন ভারতী ঘোষ এবং তিনি এই কেশপুরের বিভিন্ন জায়গায় ঢুকতে বাধা পান দেখেছিলাম তিনি কেশপুরের মাটিতে দাঁড়িয়ে কান্নাকাটি করেছিলেন আর এবারে আমরা দেখলাম হিরণ চট্টোপাধ্যায় এবার যদি আমরা একটু আসি যে এই কেশপুরের ঘাটাল লোকসভা নির্বাচনে যে সাতটি কেন্দ্র ঘাটাল দাসপুর পশ্চিম কেশপুর পিংলা দেব সবং দেবরা এই সাতটি জিনিস ঘাটাল লোকসভা কেন্দ্র এখন প্রশ্ন হলো যে দু সালে তিন তিনটি জায়গাতে তিন তিনটি আসনে তিনি কিনা দুটি 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 বিধানসভা কেন্দ্রে পিছিয়েছিলেন দেব এবং অন্যান্য জায়গাতে খুব কম মার্জিনে তিনি কিন্তু বিরাট পরিমাণে লিড দেয় এবং এগিয়েছিলেন তাকে এই কেশপুর লেডি তাকে এক লক্ষেরও বেশি অর্থাৎ এক লক্ষ আট হাজার আটশো চুরাশি ভোটের ব্যবধান ভারতী বছর থেকে বাড়িয়ে দিয়েছিল কেশপুরের যে সন্ত্রাস বলুন অশান্তি বলু সেটা এবারও দেখলাম আমরা সেটা এইবারে প্রশ্ন হলো যে এবার কি তাহলে দেব ফের তৃতীয়বার ঠিক করে সাংসদে যাবেন এখানেও কিন্তু একটা প্রশ্ন রয়েছে কারণ আমরা যদি গতবারের স্ট্যাটিস্টিক্স ধরি তাহলে কিন্তু একটা সংশয় কোথাও দেবের এই ত্রিমুকুট অর্থাৎ তৃতীয়বার জয়ের মুকুটে কোথাও একটা কাঁটা লেগে রয়েছে গতবার কেশপুরে দেব লিড পেয়েছিলেন প্রায় বাহাত্তর হাজার চুয়াত্তর ভোট পিংলাই লিড পেয়েছিলেন এক হাজার ছশো আটানব্বই ভোট পিংলায় মাত্র এক হাজার ছশো আটানব্বই ভোট দেব রায় দেব রায় পিছিয়েছিলেন দেব চার হাজার উনিশ ভোটে দাসপুরে দেব এগিয়েছিলেন অর্থাৎ লিড পেয়েছিলেন ন হাজার নশো চল্লিশ ভোটের ঘাটালে লিড পেয়েছিলেন পাঁচ হাজার আটশো ছেষট্টি ভোটে পাঁশকুড়ায় পশ্চিমে দেব কিন্তু হেরেছিলেন দু হাজার আটশো পঁয়তাল্লিশ ভোটে সবংয়ে ছ হাজার একশো সত্তর ভোট দেব এগিয়েছিলেন তার মোট দেখা যাচ্ছে যে ছ হাজার আহ ছ লক্ষ আট হাজার পাঁচশো পঁচিশ ভোট দু হাজার উনিশ সালে যদি পেয়ে থাকেন বিজেপি প্রার্থী দু একুশ সালের এই সাতটি বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে বিজেপির প্রাপ্ত ভোট কিন্তু ছ অর্থাৎ এই সাতটি বিধানসভা নির্বাচনে এই সাতটি কেন্দ্রে প্রায় পঁচাশি হাজারের কাছাকাছি ভোট কিন্তু বেড়েছে বিজেপির অর্থাৎ দেখা যাচ্ছে যে দু হাজার উনিশ আর দু হাজার একুশ দু বছরের ফারাকে এই ভোটটা বেড়েছে আর সত্যি সত্যি যদি কেশপুরে যে ঘটনা আমরা দেখলাম অর্থাৎ কোথাও দিয়েই কিন্তু কেশপুরে কোনো বুথেই ঢুকতে পারেননি কেশপুরে বেশ কিছু জায়গায় ক্যান্টিডেট দিতে পারেন আহ বা বুথে এজেন্ট দিতে পারেন এবং বিজেপি প্রার্থী হিরণ কেশপুরেই সারাদিন ধরে কিন্তু তিনি পড়েছিলেন এখন প্রশ্ন হলো যে গত বছরে গত দু সালে এই কেশপুর যে বাহাত্তর হাজারের বিরানব্বই দিয়েছিল সেই লিড কি এবার দিতে পারবে কেশপুর যদি এই লিড কোথাও একটু এদিক ওদিক হয়ে যায় কারণ কেশপুরে প্রায় সাতাশ দশমিক তিন পার্সেন্ট মাইনরিটি ভোট অর্থাৎ সংখ্যালঘু ভোটার রয়েছে সাতাশ পার্স দশমিক তিন পার্সেন্ট মাইনরিটি ভোটে যদি প্রায় বিরানব্বই হাজার যে লিড গতবার নেওয়া হয়েছিল কেশপুর থেকে এবার কি সেই লিড কেশপুর দেবে এত সন্ত্রাস এত কিছুর পরেও এত কেন্দ্রীয় বাহিনী সিসি ক্যামেরা এবং বুথে বুথে ক্যামেরা বুথে বুথে নজরদারি এসব চলার পরেও কি কেশপুরে যে গতবার যেটা হয়েছিল সেটা কি করতে পারবে অন্যদিকে আরো একটি প্রশ্ন বিভিন্ন সময়ে দেবের যে ইন্টারভিউ আমরা দেখেছি সেই ইন্টারভিউতে দেব কোথাও সৌজন্যের রাজনীতি কখনো নীল চক্রবর্তীকে নিয়ে কখনো শুভেন্দু অধিকারীকে নিয়ে কখনো হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে সবসময় চেষ্টা করছেন সৌজন্যের রাজনীতি করতে কিন্তু কেশপুরের এই ঘটনা দেব কিন্তু একটি কথাও তিনি বলেননি কেন একজন প্রার্থী কেশপুরে ঢুকতে পারবেন না সেটা তো তার সাংবিধানিক অধিকার মানুষের কাছে যাওয়া তার সাংবিধানিক অধিকার ভোটের দিন বুথে ঘোরা এটা তো একজন সাংবিধানিক অধিকার অধিকার এই সাংবিধানিক সর্ব করল কারা দেবেরই কর্মীরা দেবেরই দলের কর্মী সমর্থকরা দেব কিন্তু সেখানে কিছু বললেন না বরং ভোট শেষের দিকে অর্থাৎ সন্ধ্যের দিকে দেব নাকি কেশপুরের দিকে রওনা হয়েছেন খুব হাসি মুখে তাহলে ওই যে বলে যে হতে গেলে কিছু করতে হয় তাহলে সত্যি আশ্রয় নিয়েছেন বা সমর্থন করলেন কেশপুরের এই ছলছাঁথুরিকে তিনি তো বারবার বলতেন মানুষ যাকে ভোট দেবেন সেই ভোটেই জিত তাহলে কেশপুরের এই অবস্থার জন্য তিনি কি বলবেন সেই অপেক্ষায় কিন্তু আমরা রইলাম আর সত্যি সত্যি যে স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে ভোটের পরেও মানে এত কিছুর পরেও দেবকে কি এখন কেশপুর বাঁচাতে পারে সে কেশপুর কত লিড দেয় বা কেশপুর কি গতবারের যে বিরানব্বই হাজার যে লিড দিয়েছিল এবার কি সেই লিডটা দেবে নাকি অন্য যে ছটি বিধানসভা কেন্দ্র যেখানে কোথাও এক হাজার ছশো আটানব্বই পিংলায় দেবরায় চার হাজার উনিশ পিছিয়ে এগিয়ে লিড পেয়েছিলেন পিংলা দাসপুর ঘাটাল সব আর কেশপুর তো একটা বিরাট লিড দিয়ে দিয়েছিল বাকি যে কেন্দ্রগুলো অর্থাৎ ঘাটাল এবং পাশকুড়া এবং দাসপুর এই দুটো কেন্দ্রে যে পিছিয়েছিলেন এবং দু সালের সঙ্গে দু হাজার একুশ সালে বিজেপির ভোটের যে তফাত সেই তফাত যদি সত্যি থাকে এবং শুধু এই তফাত কিন্তু খুব বেশি নয় এই তফাতের যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু দেবীর জেতার সম্ভাবনা আহ দদুল্যমানই থাকবে আপাতত চার জুন পর্যন্ত আমাদের নজর রাখতে হবে কি হয় কি হয় সেদিকেই আমাদের নজর থাকতে হবে সেই সময় সপ্তম দফার নির্বাচন নির্বাচন সপ্তমে এই যে আমরা দেখলাম বরবেতা কেশপুর দেবরা বেশ কিছু জায়গায় বিশেষ করে ঝাড়গ্রামের প্রার্থী আক্রান্ত হলেন তো আরো কি এর থেকে বেশি আমরা অশান্তি দেখব নাকি শান্তিতেই ভোট পর্ব মিথবে সপ্তম পর্ব সেদিকেই নজর থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন সবাই ভালো থাকবেন নমস্কার